গাইবান্ধার বারাসীঘাটে প্রায় 150 কোটি টাকা ব্যয়ে ফেরি চলাচলের ব্যবস্থা করলেও ফেরি চলেনি একদিনও, পুরো টাকাটাই গেছে পানিতে। আর গাইবান্ধাবাসীকে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো করে সেখানে চালু করা হয়েছে পরীক্ষামূলক বেসরকারি লঞ্চ, যা গাইবান্ধাবাসীর কতটুকু উপকারে আসবে বলাই বাহুল্য। এই পরীক্ষামূলক লঞ্চ সার্ভিস চালু করা হয় গত 9 এপ্রিল। ঢাকঢোল পিটিয়ে বিশাল আয়োজনে এই লঞ্চ চলাচলের উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। উদ্বোধন উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর রফিকুল ইসলাম খান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান গোলাম সাদেক, জেলা প্রশাসক অলিউর রহমান, পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামসুল আলম হিরু সহ অন্যান্যরা। এ আলোচনা সভায় লঞ্চ সার্ভিসের অবশ্য কয়েকটি উপকারিতা খুঁজে বের করেছেন গাইবান্ধাবাসীদের জন্য আলোচকরা। এর আগে এই নৌরুটে নৌকায় চলাচল করত যাত্রীরা, যাতে সময় ও খরচ বেশি লাগত। এখন এই লঞ্চ চলাচল করলে সময় ও খরচ নৌকার চেয়ে একটু কম লাগবে, বিশাল উপকার। তবে সাংবাদিকরা ফেরি চালু না হবার কারণ জানতে চাইলে গাইবান্ধাবাসীকে বিশাল এক আশ্বাস দিয়েছেন মন্ত্রী। ভারতের সাথে অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা চলছে, যদি কোনোদিন সেই আলোচনা সফল হয় এবং বালাসীঘাটের এ নদীতে পর্যাপ্ত পরিমাণ পানি পায় বাংলাদেশ, তবে অবশ্যই এখানে ফেরি চালু করা হবে। তাহলে তার আগে পর্যন্ত কি এই 150 কোটি টাকার ফেরিঘাট সামান্য এক লঞ্চ ঘাট হয়েই থাকবে?